মাই নেম ইজ মৌসুমি খানম ফ্রম নড়াইল। আজকে আমি আমার ইংরেজি সাবজেক্টের ভাইবা দিতে আসছিলাম। 4 তারিখ আমার ভাইবা ছিল গ্রুপ 2A। এখানে চেয়ারম্যান স্যার ম্যাম খুবই আন্তরিক, আমি যতটা ভয় পেয়েছিলাম আসলে এখানে সেরকম কিছুই না। ওনারা খুবই আন্তরিকতার সাথে কোশ্চেনের অ্যান্সারগুলো মানে আমরা যাতে দিতে পারি সেজন্যই খুব প্রচেষ্টা করছে। তো আমাকে আমার সাবজেক্ট থেকে ধরা হয়েছিল। আমার অনার্সের যে সাবজেক্টগুলো ছিল সেগুলোর কোড কত আর সেই সাবজেক্টগুলোর নাম কি, আর হচ্ছে আমি কেন টিচার হতে চাই, আর আমার রেজাল্ট যেহেতু সবগুলোতেই ফার্স্ট ক্লাস তো আমি কেন এই প্রফেশনটাই বেছে নিয়েছি, আমাকে এই 3টা কোশ্চেনই করছে শুধুমাত্র। আমি তানজিয়া তামান্না, আমি মাগুরা থেকে এসেছি। আমি ইংরেজি বিভাগের আজকে ভাইবা হলো আমার। আমাকে ভাইবা অনেক ফ্রেন্ডলি ছিল, টিচাররা খুবই কোঅপারেট ছিল। প্রথমে ড্রামা থেকে কোশ্চেন করলো, একটা ড্রামার নাম বলতে বললো, এবং তারপরে গ্রামারে স্যার গ্রামার থেকে অনেক কোশ্চেন করলো, ভয়েস চেঞ্জ ধরছে, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, তারপরে ডু আর ডায়ের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে বললো, এবং আর্টিকেল ধরছিলো, আর 2টা ট্রান্সলেশন, ডাক্তার আসিবার পর রুগী মারা গেল, এগুলোই আর কি। থ্যাংক ইউ। আমি মোহাম্মদ বিলাল আহমদ, আমি যশোর জেলা থেকে এসেছি। আমি ইংরেজির ভাইবা দেওয়ার জন্য এসেছিলাম। আজকে এনটিআরসির ইংরেজি বিষয়ে ভাইবায় আমাকে প্রশ্ন করা হয়েছে লিটারেচার থেকে। এখানে আমাকে ইংরেজি লিটারেচার থেকে যে প্রশ্নগুলো করেছে, এখানে যে ড্রামাটিক মনোলগ কী, এই মনোলগ বলতে কী বোঝায়, তারপরে আপনি আপনার সিলেবাসে কোন ড্রামাটিক মনোলগটি পড়েছেন, এবং এই ড্রামাটিক মনোলগের এর যে বিভিন্ন ধরনের চরিত্রগুলো আছে সেখানে ডাচেস, এই ডাচেস শব্দটার যে পুরুষ শব্দ কী, তারপরে যেমন ডিউক, এরপরে ডিউক দিয়ে আপনি একটা নাউন বলেন যেমন ডিউক ডম, তারপরে ডিউক ডম থেকে এই ধরনের ডম থেকে অনেকগুলো শব্দ তৈরি করেন যেমন ফ্রিডম, এই শব্দগুলো এই প্রশ্নগুলো আমাকে করেছে। আসলে আমি ভাইবার যে প্রিপারেশান নিয়েছিলাম লিটারেচারের বিভিন্ন যে চ্যাপ্টারের যে বিভিন্ন এজের যে লেখকগুলো আছেন তাদের মধ্য থেকে, এই লেখকদের মধ্য থেকে আমি সালগুলোকে মানে এই এজগুলোকে ভাগ করে নিয়ে সেভাবে আমি প্রিপারেশান নিয়েছি, এবং গ্রামারের মধ্য থেকে আমি গ্রামারের কিছু রেফারেন্স বই ছিল সেগুলো থেকে গ্রামারের যে মূল বেসিক বিষয়গুলো আছে এগুলো আমি ভালোভাবে পড়েছিলাম। সেভাবে আমি ভাইবার প্রস্তুতি নিয়ে আমি ভাইবা দিতে এসেছি, এবং আমি সুন্দরভাবে সফলভাবে ভাইবা উপস্থাপন করেছি। আমি দশ থেকে আসছি, আমার নাম মোহাম্মদ কবির হুসাইন। আমি গতকাল এখানে আসতে হোটেলে উঠছি, কিন্তু আমার একটা অবজেকশনের জন্য আমি আপনাকে বলছি। অবজেকশনটা হচ্ছে, মেসেজের মাধ্যমে আমাকে বলা হয়েছে যে রিটেন এক্সামের যে অ্যাপ্লিকেশন ফর্ম তার অরিজিনাল কপি, আর আনতে হবে অল কাইন্ডস অফ সার্টিফিকেটসের ফটোকপি, কিন্তু এখানে সে আমাকে বলছে যে সকল কিছুর অরিজিনাল কপি দিতে হবে। আই ওয়াজ ইন ডিলেমা, বাট আই হ্যাভ অলরেডি ফিনিশড মাই ভাইবা ইনশাল্লাহ নাইসলি। আই হ্যাভ দে আস্ক মি অনলি 2 কোশ্চেন্স। First is, why do you want to be a teacher? I told that I want to be, because it is a noble profession, so I want to be a teacher. And then they asked me, he does, what is the negative form of it? I have told that he doesn't do. Thank you very much. So this is Shahadat Hussain from Khulna at Koyda. At first, ma'am asked me some questions about myself, and I answered. Then my favorite author, উইলিয়াম শেক্সপিয়ার, গিভ অ্যান এক্সাম্পল অফ হিস নভেল, সো আই হ্যাভ গিভেন দ্যাট অ্যাজ ইউ লাইক ইট। সি ডিসক্রাইব সামথিং অ্যাবাউট দ্য লাভ অ্যান্ড ম্যারিজ ইভেন্টস। আই আনসার ওয়ার্ল কারেক্টলি অ্যান্ড আস্ট এ ট্রান্সলেশন অ্যাবাউট, যেমন সেই গত সোমবার থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আই হ্যাভ আনসার কারেক্টলি ইনশাল্লাহ, দে আর প্লিজ টু সি দ্যাট। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, আমি যশোর জেলা থেকে আসছি। আমি ইংরেজিতে অনার্স মাস্টার্স করছি, আমার ভাইবা ছিল আজকে। তো আমাকে প্রশ্ন করা হয়েছিল যে উইলিয়াম অর্জন সম্পর্কে আমি কী জানি, আমাকে এটা প্রশ্ন করেছিল ইচ্ছা থাকলে উপায় হয় এর ট্রান্সলেশনটা বলেন। আমাকে বলছিল যে ইচ্ছা থাকলে উপায় হয় এর আসলে থিমটা কী, এর মিনিংটা কী। দেন প্রশ্ন করছিল যে একটা ফ্রেজের উদাহরণ দেন, একটা ইডিওসের উদাহরণ দেন, তারপরে সেই ফ্রেজটা কোন পার্শ্ব বিশ্লেষণ বলতে পড়ে, এইগুলো আর কি জিজ্ঞাসা করল। আমার যদি প্রাথমিকতা
ক্যান্টারবারি টেলস এর রাইটার জিওফিলিক্স আছে, ওটা হচ্ছে লিখতে বলছি, আমি লিখছিলাম।